জাগ্রত যুব সংঘ, সংক্ষেপে জেজেএস, সিডর পরবর্তী বাগেরহাট অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে নিরলস কাজ করছে। ত্রাণ পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মনসামাজিক অবস্থার উন্নয়নে উৎসের ইউনিট সংগঠন বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট বিটিটিআইয়ের সাথে যৌথভাবে কাজ শুরু করেছে। রায়ন্দা ও সাউথখালীর আশেপাশের স্কুলে এই কর্মসূচি পালিত হবে। উপকূলীয় শিশুদের সাথে নদীর সম্পর্ক অবিচ্ছিন্ন। বন্ধুর মতো অতি পরিচিত এই নদী কখনো কখনো রুদ্রমূর্তি ধারণ করে। পরিবেশের উপর চাপ বাড়লে নদী হয়ে ওঠে খেয়ালি। শান্ত এই নদী সিডরের রাতে ফুলে উঠেছিল 20 থেকে 25 ফুট। বাতাস ছড়ছে আর আমার ঘরে কাইতেই পচে গেছে। পচে যাওয়ার পর আমরা বুজিক বেশা হইছি, বুজিক বেশার এক সাল উড়াই লই গেছে। তারপর মসজিদে ঢুকছি, তারপর ডেলিং যা পানি যায় যে মসজিদ বেজে গেছে। মসজিদ বেজে যাওয়ার পর তারপর আমরা যাই সবাই বাইরে দরজা দিছি, তার মধ্যেই পানি লিক লিকেই দৌড়ান দিছে। এরপর এর পর তো সব দোকান মোকানের মাল জিনিস সব বাইন গেছে, যে এক চলে গেছে। কার জায়গা কার ইয়া সব বোঝা দিতেছে না। আমি এই বিল জীবনও দেখিনি, না জানি এই দুনিয়াটা ভাঙ্গেছে যে একসাথে দিবে। যে সময় জ্বর উঠছে সে সময় আমরা ঘরেই ছিলাম, তারপর যেই ঘর পড়ে গেল তারপর আমরা বেরিয়ে ছিলাম, তারপর বেরিয়ে আট হাঁটা দিলাম পর তারপর পানি ছুটলো। ছোটার পর আমরা বুঝলাম দুনিয়া কিছু নাই, আমরা আর বাঁচবো না। খুন্তাকাটা ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের মনসামাজিক অবস্থার উন্নয়নে কাজ শুরু হয়েছে। এতে করে শিক্ষার্থীদের স্কুলে আসার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। রায়ন্দা বাজার থেকে সাউথখালি প্রায় 1.5 ঘন্টার নৌপথ। বর্ষায় এই অঞ্চলের মানুষের যোগাযোগ চলে এই নৌপথেই। সিডরের নৃশংসতা ছিন্ন ভিন্ন করেছিল বাংলাদেশের সর্বদক্ষিণের সুন্দরবন সংলগ্ন গ্রাম সাউথখালি। ক্ষতিগ্রস্তের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। সিডর এখনো তাদের আতঙ্কিত করে। বেলো
বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট বিটিটিআই দলের সহায়তায় কিশোর কিশোরীরা তাদের আতঙ্কের কারণগুলো উপস্থাপন করছে। এখনো কেউ কেউ রাতে সিডর নিয়ে এমন দুঃস্বপ্ন দেখে। বিটিটিআই বিভিন্ন ধরনের অ্যাকশন সৃষ্টির মাধ্যমে ভয় দূরীকরণে কাজ করছে। আর এইটা হচ্ছে আজকে আমার অনেক ভালো লাগছে, এটা দরকার ছিল ঘরের পরে।